অফিস থেকে বেরোতে আজকে এত দেরি হয়ে গেছে, ভাবছি যে দোকানটায় যেতে চাই সেই দোকানটা আদৌ খোলা থাকবে না দোকানে গিয়ে যে আইটেমটা আমরা খাবো বলে ভেবেছি সেই আইটেমটা যেন থাকে, প্লিজ ঠাকুর যেন থাকে আইটেমটা। অনেক দিন বাদে টিউশন লাইফের একটা দোকান খুঁজে পেয়েছি, মানে দোকানটা অ্যাকচুয়ালি বন্ধ হয়ে গেছিলো, আমরা অনেকবার গিয়ে খুঁজেছি যে দোকানটা কেন বন্ধ হয়ে গেছে বা অন্য কোথাও চলে গেছে কি না, কিন্তু সত্যি খুঁজে পাইনি। এত বছর বাদ আলটিমেটলি খুঁজে পেয়েছি। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি শ্রীপর্ণা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভিসা ফর ফুডিজ। তোমরা সবাই জানো যে স্টুডেন্ট লাইফে হাতের পুঁজিটা খুব কমই থাকে, কিন্তু খাওয়ার ইচ্ছা থাকে ষোলো আনা, আর বন্ধুদের সাথে বেরোনো টিউশন থেকে মানে জমানো পয়সা দিয়ে কিছু না কিছু খাওয়ার ইচ্ছা হয়। তো সেই সময়ের জন্য এই দোকানটা একদম পারফেক্ট ছিল, এত কম দামে, মানে আমার দেখা লাইফের চিপেস্ট খাবার ছিল এই দোকানে। তো দোকানটা বন্ধ হয়ে গেছিলো, আলটিমেটলি আমি দোকানটা খুঁজে পেয়েছি। অলরেডি এখন বাজে 7:45, আর 8টার পর দোকানে কিচ্ছু পাবো না, তো তাড়াতাড়ি চলো। ফাইনালি পেয়ে গেছি আমি দোকান, এই তো আমাদের নন্দলাল। শুধু দোকান পাইনি, দোকানের ভিতরে কাকুকেও দেখতে পেয়ে গেছি, এই সেই কাকু, তাড়াতাড়ি চলো। দামগুলো দেখতে পাচ্ছ? জাস্ট দেখো দামগুলো, মানে এতদিন বাদ কাকুকে আর কাকুর দোকান খুঁজে পেতে আমি বিশাল আনন্দ পেয়েছি। এই দোকান আমার চেনা আমার টিউশন লাইফ থেকে, তারপর অনেকবার গেছি, গিয়ে দেখেছি দোকান বন্ধ। তো কাকুকে অর্ডার দিয়ে দিয়েছি অনেকগুলো আইটেমের, নিয়ে আগে খেয়ে নিই, তারপর কাকুর দোকান একটু ফাঁকা হলে তারপর কাকুর সাথে কথা বলবো। ততক্ষণ তোমরা খালি দামগুলো দেখো। চলে এসছে আমাদের প্লেট, দেখতেই পাচ্ছ একদম ভর্তি ভর্তি থালা। আচ্ছা, আমি তোমাদের আইটেমের দাম আর নাম দুটোই বলে দিচ্ছি। এটা হচ্ছে পেঁয়াজি 3 টাকা পিস, এখনও 3 টাকায় কিছু পাওয়া যায় লজেন্স ছাড়া, অবিশ্বাস্য। এটা হচ্ছে চিংড়ির চপ, এটা হচ্ছে 5 টাকা। এটা হচ্ছে চিকেন হাড্ডির চপ, এটাও 3 টাকা। এটা হলো লোটে ফিঙ্গার, এটা 6 টাকা। এটা চিকেন পকোড়া 7 টাকা, আর এটা চিকেন কাটলেট 10 টাকা। একদম ঠিকই শুনছো, আমি যে দামগুলো বললাম এক্স্যাক্টলি এই দামই, মানে আহা কেন যেতাম টিউশন লাইফে, বুঝতে পারছো তো? তখন পুঁজি কম, অথচ খেতেও ইচ্ছে হতো বন্ধুরা মিলে, সো আর না বকে খাই। পেঁয়াজ দেখো, দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, পেঁয়াজটা, পেঁয়াজ যথেষ্ট আছে কিন্তু, আর পেঁয়াজটা খুব কুচি মিহি করে কাটা। এমনি পেঁয়াজের দোকানে যেমন হয় পেঁয়াজগুলো খুব লম্বা লম্বা কাটা থাকে, তা নয়, মতো দারুণ লেগে ঠিক আগের মতনই রয়েছে।
একটু চেঞ্জ হয়নি। আজকে খেয়ে আনন্দটা অনেক বেশি, অনেকদিন বাদে সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ছে। মুভিং অন দ্য নেক্সট আইটেম, এটা হচ্ছে চিকেন হাড্ডির চপ। সো হাড্ডি রয়েছে, হাত দিয়ে ছাতে ছাড়িয়ে একটু দেখাচ্ছি। দেখো ভিতরে হাড্ডিটা দেখতে পাচ্ছ তোমরা, চিকেন হাড্ডি সবই। দেখো এটা 3 টাকায়, এর থেকে বেশি দেওয়া আমার মনে হয় না সম্ভব বলে। আমি তোমাদের চিকেনটা দেখানোর চেষ্টা করছি। এই দেখো পেয়েছি, এই দেখো চিকেন খুব একটা কম কিন্তু নয়, চিকেনটা কিন্তু 3 টাকার তুলনায় আমার মনে হয় ঠিকই আছে। মানে 3 টাকায় এখনও কিছু পাওয়া যায় এটাই অবিশ্বাস্য। আর চিকেনটা কিন্তু খুব ভালো, মানে সিদ্ধ হয়ে যায়, খুব ভালো কুক। ওকে এবার আসি আমাদের চিংড়ির চপ, একটু কাসন্দি দিয়ে খেয়ে দেখি। জানি না মাইক তোমাদের সাথে কতটা জাস্টিস করছে, কিন্তু আমি পুরো মুখের মধ্যে সমস্ত ক্রাঞ্চগুলো পাচ্ছি, পুরো কুড়মুড় করছে। আর উপরে মেবি দেখো আমার মনে হয় এটা পোস্ত বা এরকম কিছু দেওয়া আছে, কোনো এটা খেতে আরও ভালো লাগছে। আর ভিতরে চিংড়ি মাছটা সত্যি পাওয়া যাচ্ছে, যে এত কম বললে চিংড়ি মাছের কিছুই নেই তা কিন্তু নয়। এবারে লোটে ফিঙ্গার, লোটে মাছ কিন্তু আমার খুব পছন্দের। ওদের ভেঙে দেখাচ্ছে, দেখো ভিতরে মাছটা দেখতে পাচ্ছ, এই দেখো খুব একটা কম কিন্তু নয় মাছটা। হ্যাঁ কোটিংটা একটু মোটা হতে পারে কিন্তু খেতে মারাত্মক। এখানে তোমাদের ভেঙে দেখাতে গিয়ে রীতিমতন সমস্ত খিচুড়ি হয়ে গেছে। আচ্ছা বা চিকেন পকোড়া, এখানেও চিকেনটা দেখতে পাচ্ছ। আমি বলছি না চিকেন অনেক আছে, কিন্তু তোমাদের এটাও দেখতে হবে যে ঠিক দামটা কতটা। আজকের দিনে এরকম দামে পাওয়া যায় এটাই বড় ব্যাপার। এই দেখো চিকেন, আর লাস্ট আইটেম আমাদের কাটলেট। এখানেও কিন্তু যাচ্ছে, দেখো মাছের পরিমাণটা নেহাত কম নয় কিন্তু। এই দেখো মাছটা খুব একটা পাতলা নয় কিন্তু দেখতে পাচ্ছ। এবার আমরা ফিরে আসছি, সরি আমি চিকেন খেতে খেতে তোমাদের মাছ বলেছি, আমি খেতে খেতে সত্যি ভুলে গেছি, আমি খেয়ে ফিরে আসছি। কপালটা আজকে এত ভালো হবে সিরিয়াসলি ভাবিনি। আমি যখন এর আগে এই দোকানে আসতাম 8টার পর অসম্ভব ব্যাপার ছিল বিরিয়ানি পাওয়া, আজকে 8টার পরে বিরিয়ানি পেয়ে গেছি, আমি তো হাতে চাঁদ পেয়ে গেছি। একটু খাই, অনেক দিন বাদে এই বিরিয়ানিটা খাচ্ছি সত্যি। আগের মতন, ঠিক আগের মতন, দেখে নাও। দেখো এটা বাসমতি চাল আমি বলবো না, কিন্তু দেখো রাইসটা সিরিয়াসলি ঝুরঝুরে, বুঝতে পারছ কি সুন্দর। আর একটা বড় লেগ পিস পেয়েছি। আমি তোমাকে চিকেনটা একটু ভেঙে দেখাচ্ছি, বুঝতে পারছো কত ইজিলি চিকেনটা উঠে আসছে। এই দেখো মানে আমি তো ভয়ে ভয়ে করছি, কারণ হাত থেকে যদি পড়ে যায়, কিন্তু চিকেনটা সত্যি ভীষণ নরম। আর দেখো একটা কত বড় বিরিয়ানি আলু পেয়েছি, বুঝলি গার্ডেন গার্ডেন হয়ে গিয়া সিরিয়াসলি। আর এত কিছু, লিটারালি এত কিছু, কত টাকা বলো তো? 45 টাকা, ভাবতে পারছো এটা কখনো হতে পারে? হয়, এখনো হয়, নন্দলাল কাকুর দোকানে হয়। আহা কাকু ডুক ডুক দিও, আমি এটা
উপভোগ করে খেয়ে আসছি। কাকু খুব ব্যস্ত, তার মধ্যে কাকুকে পেয়ে গেছে একটু কথা বলার জন্য। কাকু তোমার নাম বলো। আমার নাম তো নাম নন্দ, আর দোকানের নাম নন্দলাল। আচ্ছা, দোকানটা কতদিনের পুরনো? দোকানটা 3 বছর হয়ে গিয়ে, 4 বছর রানিং রানিং হচ্ছে এখানে। 3 বছর আর ওখানে তো অনেকদিন ছিলাম, ওখানে তো 21 বছর হতো, 20-21 বছর হয়ে গেছে। দোকান কটা থেকে খোলা থাকে? দোকান প্রতিদিনই খোলা, বিকেল 5টা থেকে আর এখন 8টা অবধি। আর লকডাউনের পর, আগে লকডাউনের পর যেটা ছিল ওই 9টা অবধি লাস্ট। আগের মতনই এখনো বিক্রি হচ্ছে? না, লকডাউনের আগে যে মার্কেটটা ছিল সেটা এখন অতটা এখন ডাউন আছে। তো ওইখান থেকে চলে এলে হঠাৎ? ওই যে ওখানে, ওটা তো ফ্ল্যাট হবে বলে ওই যে জায়গাটা ছাড়তে হলো। কাকুর সাথে কথাও বলা হয়ে গেল, খাওয়াও কমপ্লিট। এবারে বলি, বিরিয়ানিটা কিন্তু দারুণ ছিল। মানে আমি তখন খেতে খেতে যতটা বলতে পেরেছি, কিন্তু বিরিয়ানিটা 45 টাকা দামে বিরিয়ানিটা দারুণ ছিল। এবার আমি তোমাদের দোকানের লোকেশনটা একটু বুঝিয়ে দিই। বেহালা চৌরাস্তা থেকে তোমরা যদি সরসোনার সরকার হাটে আসো, তাহলে সরসোনা মেন রোডের উপরে এই দোকান, মানে এই দোকান। আর দোকান থেকে যদি তোমরা ডান দিকে যাও, মানে ওই দিকে, তাহলে সেটা হচ্ছে সরসোনা। আর আমার ঠিক পিছন দিকটা হলো বকুলতলা। বকুলতলা থেকে ম্যাক্স টু ম্যাক্স 5 মিনিট লাগবে তোমাদের হেঁটে আসো যদি। আমি বলবো অবশ্যই এসো দোকান। অনেকদিন বাদে কাকুকে খুঁজে পেয়ে খুব ভালো লাগলো, কাকুর সাথে দেখা হলো, সেটাও খুব আনন্দ লাগলো। শুধু খাওয়ার জন্য না, পুরনো মানুষদের এতদিন বাদে খুঁজে পেলে সত্যিই আনন্দ লাগে। আর আমি বলবো তোমরা অবশ্যই এই দোকানে এসো। কাকু এত কম দামে সত্যি কী করে দেয় আমি জানি না, কিন্তু কোয়ালিটিতে কিন্তু কম্প্রোমাইজ সেরকম করে না, দাম অনুযায়ী আমি বলবো খুব ভালো দেয়। তাই তোমাদেরও এটা দায়িত্ব, আমারও দায়িত্ব যে এই দোকানগুলোকে বাঁচিয়ে রাখা। আর তার জন্য তো কাকুকেও হেল্প করতে হবে, লকডাউনের পর সবারই তো অসুবিধা। তো তোমরা যখন বড় বড় রেস্টুরেন্টে গিয়ে এত কিছু আইটেম ট্রাই করো, তখন আমি বলবো মাঝে মধ্যে ছোট দোকানগুলোতেও এসো। আজকে ভিডিওটা যদি এত অবধি দেখে থাকো, তাহলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে। তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না, আমি কিন্তু ভীষণ রেগে যাচ্ছি। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল বাটনে ক্লিক করে দিও তোমাদের ভিডিও, মানে আমাদের ভিডিওগুলোর সমস্ত নোটিফিকেশন যাতে তোমাদের কাছে সবার প্রথমে চলে যায়। আর হ্যাঁ, তোমাদের কী থটস বা আমরা আর কী কী জিনিস নিয়ে ভিডিও করতে পারি সেসব সাজেশনের জন্য প্লিজ আমাদের কমেন্ট করে জানিও। আর তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করি। আরেকটা দরকারি কথা, চ্যানেলের আমাদের যে পুরনো ভিডিওগুলো রয়েছে তার সমস্ত লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা সমস্ত পুরনো ভিডিও দেখতে পারবে। আর আমাদের চ্যানেলের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজেরও ডিসক্রিপশন, মানে লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, ওখান থেকে গিয়ে আমাদের ফেসবুক পেজটাকে কিন্তু লাইক করে দেবে আর ইনস্টাগ্রামের পেজটাকে ফলো করে দিও। তো আজকে ভিডিও এখানেই শেষ করলাম।